আসসালামু আলাইকুম। কোডার 7 IT ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাত হোসেন, আপনাদের সাথে আছি, নতুন টিউটোরিয়াল শুরু করছি। এবারের আমাদের বিষয়টা হচ্ছে ট্রাফিক, অর্থাৎ আপনার ইনকামের জান, ইনকামের প্রাণ, ইনকামের জীবন, ইনকামের মরণ সবকিছু ডিপেন্ড করে এই একটা জিনিসের উপরে। অনলাইন ইনকামের সবকিছু ডিপেন্ড করে এই একটা জিনিসের উপরে। যার যত বেশি এটার উপরে দক্ষতা, নলেজ, জ্ঞান, এক্সপিরিয়েন্স আছে, সে তত বেশি ইনকাম করতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন আমরা যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম, আমরা যে কন্টেন্ট লকারটা আমরা তৈরি করলাম, এই কন্টেন্ট লকার লকার থেকে সফল হওয়ার জন্য পূর্ব শর্ত, মূল শর্ত, একমাত্র শর্ত হচ্ছে ট্রাফিক জেনারেট করা, অর্থাৎ আমাদের এই ল্যান্ডিং পেজে প্রচুর পরিমাণ ভিজিটর পাঠানো। এখন এই ল্যান্ডিং পেজে অলরেডি সবকিছু বলা আছে, যে ধরুন এখানে একটা ছবি দেওয়া আছে এবং এখানে বলা আছে সিম্পল গুগল অ্যাড ক্লিক জেনারেটস 100+ এভরিডে ফর মি। যে আমি এখানে বললাম আমার জন্য এটা জেনারেট করে, তুমি যদি শিখতে চাও এখানে ক্লিক করো, অ্যাজ এক্সাম্পল। এখন সে ব্যক্তি ক্লিক করলো, কিন্তু সে কখন ক্লিক করবে, যখন সে এখানে আসবে, সে এটা সম্পর্কে জানবে, সে এটা সম্পর্কে বুঝবে। একটা মানুষ যদি এখান এই পেজটা যে আছে সেটা যদি একজন ব্যক্তি না জানে, তাহলে কি কখনো এখান থেকে সেলস আসার বা লিড আসার কোনো সম্ভাবনা আছে? নাই। কিন্তু এখানে যদি প্রতিদিন যদি আপনি এই ল্যান্ডিং পেজটাতে যদি ধরেন এটা হচ্ছে আপনার আপনার এলপি, মানে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে যদি আপনি প্রতিদিন যদি 1000 ব্যক্তি পাঠান, 1000 ব্যক্তি যদি আপনি এটাতে সেন্ড করেন, তার ভিতর থেকে যদি মাত্র কত পার্সেন্ট, আমি ধরে নিলাম 1% ব্যক্তি যদি কনভার্ট করে, কত পার্সেন্ট, মাত্র 1% ব্যক্তি যদি কনভার্ট করে, তাহলে 1000 ব্যক্তি থেকে যদি 1% ব্যক্তি যদি কনভার্ট করে, তাহলে আপনার টোটাল 10 জন কনভার্ট হবে। কয়জন? 10 জন কনভার্সন, টোটাল 1% কনভার্সন রেট, সিআর। এবং আপনার টোটাল কয়জন, কয়টা লিডস, 10টা লিডস আপনি পাইলেন। একটা লিডস থেকে যদি অন অ্যাভারেজে আপনি যদি $1 করে যদি পান, আপনার $10 ইনকাম হবে প্রতিদিন, আপনার মিনিমাম $10 করে ইনকাম হবে। তাহলে সেটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? আপনার ট্রাফিকের উপরে। আপনার ট্রাফিক যদি প্রতিদিন 1000 পাঠান, আপনার যদি $10 ইনকাম হয়, আপনি ট্রাফিক যদি বাড়িয়ে যদি 2000 পাঠান, আপনি যদি 3000 পাঠান, অর্থাৎ যত বেশি ট্রাফিক তত বেশি ইনকাম। এবার প্রশ্ন আসতে পারে, কিভাবে ট্রাফিক জেনারেট করব? ট্রাফিক জেনারেট করার জন্য আসলে প্রচুর পরিমাণ টিউটোরিয়াল ইউটিউব সহ গুগলে প্রচুর পরিমাণ আছে, তারপরে আমি এখানে একটু লিখে দিচ্ছি। যেমন আপনি কি করতে পারেন, 1 নাম্বার আপনি ফেসবুক অ্যাড রান করতে পারেন, ফেসবুক অ্যাড, রাইট, আপনি ফেসবুক অ্যাড করতে পারেন। দেন দ্বিতীয় নাম্বার আপনি ইনস্টাগ্রাম অ্যাড বা আইজি অ্যাড বলতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাড চালাইতে পারেন। 3 নাম্বার আপনি গুগল অ্যাড রান করতে পারেন, গুগল অ্যাড রান করতে পারেন। 4 নাম্বার আপনি বিং অ্যাড রান করতে পারেন, বিং অ্যাড রান করতে পারেন। আপনি আপনি নেটিভ অ্যাডস রান করতে পারেন। এগুলো সব আমি পেইড মেথডের কথা বলছি, সবগুলো হচ্ছে পেইড, ফ্রির কথা বলছি একটু পরে। আপনি ফেসবুক অ্যাড রান করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাড রান করতে পারেন, গুগল অ্যাড রান করতে পারেন, বিং অ্যাড, নেটিভ অ্যাডস, আপনি এখান থেকে রান করতে পারেন পুশ অ্যাডস, পুশ অ্যাড রান করতে পারেন, রাইট। আপনি মোটামুটি এগুলো হচ্ছে মূলত বিষয়। আপনি ডিসপ্লে অ্যাড রান করতে পারেন, এগুলো গেলে সব অ্যাডের বিষয়, ফেসবুক অ্যাড, আইজি অ্যাড, গুগল অ্যাড, বিং অ্যাডস, নেটিভ অ্যাডস, অর্থাৎ আপনার ল্যান্ডিং পেজের জন্য সব কিছু হচ্ছে, আপনার ল্যান্ডিং পেজের জন্য সব কিছু হচ্ছে। সব ট্রাফিক কোথায়? আপনার ল্যান্ডিং পেজের জন্য। সব ট্রাফিক হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের জন্য, এই একটাই জায়গা। সবগুলো জায়গার ট্রাফিক গুলো কোথায় যাবে? এই ল্যান্ডিং পেজে আসবে, কারণ এই ল্যান্ডিং পেজের মধ্যেই হচ্ছে আপনার মূল ইনকাম। এই ল্যান্ডিং পেজের মধ্যেই হচ্ছে আপনার ইনকাম। এই যে এই ল্যান্ডিং পেজে, এটা ছোট্ট, কিন্তু এখানে যত বেশি ভিজিটর আসবে তাদের মূল ফোকাস থাকবে হচ্ছে এটার প্রতি। কিন্তু যখনই আপনি ওয়েবসাইটে যখন একটা ভিজিটর পাঠাবেন, তখন তার ফোকাসটা নষ্ট হবে, তাকে বিভিন্ন দিক থেকে ফোকাস করতে হবে, বিভিন্ন জায়গায় ফোকাস করতে হবে, সে কোন জায়গায় ক্লিক করবে বুঝতে পারবে না। কিন্তু একটা ল্যান্ডিং পেজে যখন ভিজিটর আসবে, এখানে তেমন কিছুই নেই, শুধুমাত্র কয়েকটা লাইন কথা এবং এখানে ক্লিক দেওয়া ইনস্ট্রাকশন ছাড়া, এবং এটা অবশ্যই কনভার্ট করবে খুব ভালোভাবে। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বেশি বেশি ট্রাফিক বা ভিজিটর আপনাকে সেন্ড করতে হবে। এই গেল আপনার পেইড পেইড মেথড। আপনি যদি ফ্রি মেথডে যদি আসেন, ফ্রি ট্রাফিক,
ফ্রি ট্রাফিকে যদি আসেন তাহলে আপনার কি হইতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি আছে, যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ফেসবুক, অর্থাৎ ফেসবুক গ্রুপ পেজ গুলো যেগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হইতে পারেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, দেন হচ্ছে আপনার পিন্টারেস্ট হইতে পারে, তারপর হচ্ছে আপনার রেডিট হতে পারে, তারপর হচ্ছে আপনার পিন্টারেস্ট, রেডিট, টুইটার হইতে পারে, দেন হচ্ছে আপনার লিঙ্কড ইন হতে পারে। এগুলো সবগুলো ভালো মানের সোশ্যাল মিডিয়া, লিঙ্কড ইন হতে পারে, রাইট? এরপর আপনি আরো যদি মার্কেটিং এ যদি আসতে চান ফ্রি মার্কেটিং এ, তাহলে আপনি এখান থেকে কি কি চুজ করতে পারেন। সোশ্যাল মিডিয়া তো গেল, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আপনি এখান থেকে চুজ করতে পারেন ইউটিউব, ইউটিউব ভিডিও। আপনি একটা চ্যানেল করে সেখানে ভিডিও দিলেন, ভিডিওর ডেসক্রিপশনে আপনি এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিলেন, সেটা হতে পারে। এরপর হচ্ছে আপনার আরো কি আছে, যেমন আপনার ব্লগিং করতে পারেন। ব্লগিংটা কি অ্যাকচুয়ালি, যেমন আপনি তো এই ল্যান্ডিং পেজটা তৈরি করলেন, এখন আপনি আপনার ওয়েবসাইটে কি পোস্ট করলেন, আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করলেন, কন্টেন্টে বলে দিলেন যে আপনি, সরি, আপনি কন্টেন্টে বলে দিলেন যে আপনি যদি কি করতে চান, এই যে আমরা এখানে বললাম যে আপনি যদি সফটওয়্যারটা যদি কিনতে চান আপনি এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার সাথে সাথে সে এই পেজে চলে আসলো। অর্থাৎ আপনি আপনার সেম পোস্ট ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করলেন, কন্টেন্ট গুলোকে লিঙ্ক করে দিলেন, শুধুমাত্র লিঙ্কের লিঙ্কটা কোথায় দিয়ে দিলেন, আপনার ল্যান্ডিং পেজে দিয়ে দিলেন। অর্থাৎ আপনার মূল টার্গেট থাকবে এই ল্যান্ডিং পেজটা পড়ুক, এই পোস্টটা পড়ুক, পোস্টটা পড়ার পরে তাদেরকে আমি নিয়ে যাব ড্রাইভ করে কোথায়, আমার এই ল্যান্ডিং পেজে। তাহলে আপনি ব্লগিং করতে পারেন। এরপর হচ্ছে আপনি গেস্ট ব্লগিং করতে পারেন, এটা আসলে ফ্রিতে পড়ে না, এটা পেইড এর মধ্যে পড়ে, গেস্ট ব্লগিং। তার মানে হচ্ছে আপনি তো আপনার নিজের ওয়েবসাইটে ব্লগিং করবেন, এখন আপনার মতো তো অন্য মানুষেরও ব্লগ সাইট আছে, আপনি তাকে বললেন যে ভাই আমার একটা ব্লগ আপনার ওয়েবসাইটে পোস্ট করেন, আমি আপনাকে এত টাকা পেমেন্ট করব, অথবা আপনার একটা ব্লগ আমার ওয়েবসাইটে পোস্ট করব, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় গেস্ট ব্লগিং। আপনি গেস্ট ব্লগিং করতে পারেন। এভাবে করে আরো মেথড আছে, আপনি এই প্রত্যেকটা মেথড যখন আপনি যখন ইউজ করবেন তখন আপনার এখানে প্রচুর পরিমাণ, আপনার এখানে মূল টার্গেট থাকবে একটাই, যে সমস্ত ভিজিটর গুলোকে কোথায় নিয়ে আসা, আপনার ল্যান্ডিং পেজে নিয়ে আসা। যত বেশি ল্যান্ডিং পেজে ভিজিটর ঢুকবে, যত বেশি এখানে ভিজিটর ঢুকবে, যত বেশি এখানে ভিজিটর ঢুকবে এটা খালি না থেকে, তত বেশি আপনার ইনকাম হবে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন এগুলোর উপরে কি টিউটোরিয়াল দিব, এগুলোর উপর টিউটোরিয়াল শুধুমাত্র তারাই পাবে যারা এখান থেকে মেম্বারশিপটা নিবে, শুধুমাত্র টিউটোরিয়ালগুলো তাদের জন্য। অর্থাৎ এখানে প্রতি মাসে 1,000 টাকা করে যে তারা পেমেন্ট করবে, ওই 1,000 টাকার বিনিময়ে তাদেরকে কি দেওয়া হবে, ফেসবুক অ্যাডের টিউটোরিয়াল, ইনস্টাগ্রামের টিউটোরিয়াল, গুগল অ্যাডের টিউটোরিয়াল, অর্থাৎ যখন যেটা দরকার তাদের জন্য আলাদা একটা কি তৈরি করা হবে, আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে যেখানে শুধুমাত্র তারা কি পাবে, তাদের ল্যান্ডিং পেজ গুলো, ল্যান্ডিং পেজ বলেন, তাদের কোর্সের আপডেট বলেন, বা তাদের মেম্বারশিপের আপডেট বলেন, তারা কত টাকা ইনকাম করলো, সমস্ত কিছু তাদের ওই জায়গাতে থাকবে। আমি আপনাদেরকে অলরেডি বলে দিলাম কিভাবে মার্কেটিং করবেন, তাদেরকে কি শেখাবো, তাদেরকে ওখানে কি শেখাবো সেটাও বলে দিলাম, কোনো কিছু হাইড রাখিনি। তবে এগুলোর উপরে ইন ডেপথ টিউটোরিয়াল থাকবে হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা মেম্বারশিপটা নিচ্ছে, অর্থাৎ মেম্বারশিপ এবং যারা ইনস্টা বিল্ডারটা একসাথে নিবে তাদের জন্য। তো এই পর্যন্তই কোর্সটা, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, সকলে অবশ্যই এনজয় করেছেন এবং অবশ্যই কাজ করেন, যতই কোর্স করেন কোনো লাভ নাই যদি না আপনি অ্যাকশন না নেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।